নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আবার চলে এসেছি বাবার বাড়ি। তবে হ্যাঁ, এবার কিন্তু খুব অল্প সময়ের জন্য। আর এসে এসেই তুলসী মঞ্চটা দেখছি এই রকম অবস্থা, এত নোংরা, ধুলো বালি, হাওয়ার এত রোদ্দুর। তারপরে তো সেই আজ প্রায় 3 মাস হতে গেল যে বাড়িতে বাড়িতে কলগুলো গঙ্গার জল আসত, সেই কলগুলোও ধরুন এখন বন্ধ। এর জন্য গাছগুলো তো বাবার কল টিপে জল দিতে পারে না, তো গাছগুলো পুরো ঝলসে গেছে। লঙ্কাগুলো দেখুন এত সুন্দর হয়েছিল, তা একটু জল মানে জল পায় না বলে পুরো গাছগুলো কেমন হয়ে গেছে। আর লঙ্কাও হচ্ছে না, মায়ের লাগানো সব সমস্ত ফুল গাছগুলো পুরোপুরি একদম ঝলসে গেছে, পাতাবাহার মানে কোনো কিছুই আর নেই। যে এই দিকটায় তো পুরো ভর্তি বেগুন গাছ ছিল, আপনারা সবাই দেখেছেন, আর আগে এখন কিছুই নেই। তা যাই হোক, হঠাৎ করেই বাবার বাড়ি আসতে হলো, আর আসার সঙ্গে সঙ্গেই বাবার হাতের মাংস রান্না। যতক্ষণ না খাবো একদমই ভালো লাগে না। আগাগোড়াই আমার বাবা মাংসটা রান্না করে খাওয়াতে আমাদের ভীষণ পছন্দ করে। তো আমরা গতকালে এসেছি, আর আসার সময় ভিডিও করা হয়নি। তার পরের দিনই এই যে রবিবার, রবিবার করে বাবা নিয়ে চলে এসছে একটু মাংস। আর বাবা আনার সাথে সাথে আমাদের আবদার যে তুমিই রান্না করবে, কারণ ওনার হাতের রান্নাটা খুব ভালো হয়, আর এতটা ভালো যে কষাতেই চলে এসছে আমার মেয়ে নিয়ে। তো মেয়ের থেকে ভাগ বসাতে চলে এসছে ওর বাবাও। তা ওরা দুজনে 2 পিস কষা মাংস খাচ্ছে, আর আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু ভিডিওটা তুলে ধরি। আর এই যে আমাদের সেই কুকুরটা যে আমার মায়ের কাজের সময়, বাৎসরিক কাজের সময় আমাদের বাড়ি এসেছিল, এখন বেশ বড় সড়ো হয়ে গেছে। দেখুন কি সুন্দর লেজ নাড়াচ্ছে। আসার সঙ্গে সঙ্গে আমাদের দেখে পায়ে এত লুটোপুটি, কি বলবো, ভীষণ ভালো লাগছিল ওকে দেখে। আর আমার এই বাড়িতে আসলে তো আমার মেয়ের ঘটা করে আইসক্রিম খাওয়ার, মানে কি বলবো, বাড়ির সামনে দিয়ে এত আইসক্রিম যায়, হ্যাঁ মিনিটে মিনিটে। তা বাস, ওইখানে তো এইসব পায় না, আসার সঙ্গে সঙ্গেই আইসক্রিম। তা আমার জন্যও এনেছিল, আমি আর খাইনি, ওকে দিয়ে দিয়েছি। তা ও আর দুটো খেতে পারলো না, শেষমেশ আমাদের এই লালিকে দিয়ে দিল। তা লালির আইসক্রিম খাওয়াটা আমার এত ভালো লাগলো যে আপনাদের সামনে তুলে না ধরে আর পারলাম না। বেটা ভালো করে শুয়ে শুয়ে আইসক্রিম খাচ্ছে, আর আমার বাবা আইসক্রিমের যে ডাঠিটা সেটা ধরে আছে, আরও কি সুন্দর করে খাচ্ছে দেখুন। তা যাই হোক, ওখান থেকে চলে আসলাম আমাদের এই গাছের কাছে। বেশ কি সুন্দর কাঁঠালগুলো ধরেছে বলুন তো। এর আগে যে বাড়ির উঠোন দিয়ে গাছগুলো, সেই গাছগুলো পুরোপুরি এঁচড়েই বিক্রি করে দিয়েছে। আর এইটা হয় খুব নামি কাঁঠাল, মানে ওই কাঁঠালগুলো যখন সমস্ত বিক্রি হয়ে যায় তখন এটাই হয়। তাই এবার বেশ আগেই এসছে, এই দেখুন এখন বেশ এঁচড় এঁচড়। তবে আমার আবার অতটা এঁচড় ভালোও লাগে না, বাবা বলছিল খাওয়ার জন্য, কিন্তু আমি আবার খুব একটা পছন্দ করি না। আর আজকে মনটা অতটা ভালো নেই, কারণ হচ্ছে বাবার বাড়ি আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই যে আমাদের ঘরের পিছনে যে জায়গাটা, এর আগে বললাম কথাবার্তা হয়ে গেছে, তো ওইদিকে জায়গাটা আর কি বিক্রি করবে, এই যে এই সাইডের। তা এখন তো প্রচণ্ড রোদ্দুর, আমি এখন দেখাতেও পাচ্ছি না, তবে হ্যাঁ আজকে এই জায়গাটা পুরোপুরি মাপজপ করে বিক্রি হয়ে যাবে। এর আগে ওরা কিছুটা বায়না দিয়ে রেখেছিল, এই কারণেই আশা। তা ভাবলাম আপনাদের সঙ্গে গাছের যে ফলগুলো সেগুলো একটু শেয়ার করি। এই দেখুন আমাদের আনারস গাছগুলো, যখন কেবল ফুল এসেছিল তখন আপনাদের সঙ্গে দেখানো, কিন্তু এখন আনারস গাছগুলো দেখেছেন কতটা বড় বড় হয়েছে, আর দেখতেও বেশ ভালো লাগছে বলুন। প্রত্যেকটা গাছেই কিন্তু আনারস হয়েছে, প্রত্যেকটা গাছে, কোনোটাই কিন্তু বাদ যায়নি। এখন তো জলটা কম, অন্যান্যবার কী হয় ওই যে জল আসলে বাবা পাইবে করে পুরো বাগানটাতে কিন্তু জল দেয়, কিন্তু জল পাচ্ছে না বলে পুরো আনারসগুলোই একদম একটু ছোটো ছোটো হয়ে গেছে। তা যাই হোক, এগুলো এখনও পাকতে অনেক দেরি, হয়তো আমরা জ্যৈষ্ঠ মাসে এসে দেখবো এগুলো পেকে গেছে।
এখন মিনিমাম বিকাল 4:30 বাজে। আমরা খাওয়া দাওয়া সেরে খানিকক্ষণ রেস্ট করে তার করতে করতেই চলে এসছে বাড়ির এই জায়গা মাপতে। ওই দিকে কিছুটা লোক আছে, ওইখান থেকে পুরোপুরি এই পাশ অবধি পুরো জায়গাটাই বিক্রি করে দেবে। এখানে আছে বড় আম গাছ, মিনিমাম 8 থেকে 9টা লেবু গাছ, যে লেবু গাছগুলোতে প্রচণ্ড লেবু ধরে আছে। তা এখন বাবা একা একা কী করবে এতটা জায়গা? আমরাও দুই বোনে কেউ এখানে আসবো না, এর জন্য এই সাইডটা আর কি বিক্রি করে দেবে। খারাপও লাগছে, কিন্তু কিছু করারও নেই, কি আর করা যাবে। হয়তো একটা টাইমে পুরো জায়গাটাই বিক্রি করে বাবাকে চলে যেতে হবে, আমাদের রামপুরহাটে আমাদের পাশে এই জায়গাটাও হয়তো আর কোনো দিনও থাকবে না। তা যাই হোক, সেটা পরে হবে, কিন্তু আপাতত এখন এই জায়গাটা বিক্রি হচ্ছে। তো ওইদিকে মাপঝোপ চলছে। তা আমাকে খুবই খারাপ লাগছে যে এই যে লেবু গাছগুলো আর কিছুক্ষণ পর থেকে আর আমাদের থাকবে না। আমাকে কোনো গাছ বা কোনো জায়গা বিক্রি করতে বা কেটে ফেলতে খুব গায়ে লাগে যে তাকে ছোটো থেকে মানুষ করে বা আমরাই ছোটো থেকে এই জায়গায় বড় হয়ে এখন সেই জায়গাটায় অন্য কেউ এসে থাকবে, এটা আমাকে খুব একটা ভালো লাগে না। কিন্তু ভালো না লাগলেও অনেক সময় অনেক কিছু আমাদেরকে মেনে নিতে হয়। তা যাই হোক, এদিকে এই যে বড় আম গাছটাও আছে, এবার সেরকম আমও আসেনি, কি আর করা যাবে। তো আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের আরও একটি ছোট্ট ভিডিওতে। আর হট করে চলে এসেছি, এর জন্য আসা যাওয়ার কোনো ভিডিও আমি করতে পারিনি, আর অনেকবারই করেছি ওর জন্য আর করে উঠিনি। আবার চলে যাব 2 দিন পরেই। তো টাটা।